2014 সাল আর এবারের 23 সাল অনেক অনেক পার্থক্য। দুজন প্রেমিয়ান হলো পার্থক্য। হরতাল মনে হয় জনগণ গেছে ভুলিয়া। একবার আমরা আগে এরকম স্লোগান দিতাম, অনেক নেতার বিরুদ্ধে হুলিয়া থাকতো, নেতারা ঘুরে বেড়াচ্ছে, আমরা স্লোগান দিতাম পুলিশ অমকের বিরুদ্ধে হুলিয়া গেছে ভুলিয়া। তো এবারও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ যে উৎসাহ উদ্দীপনা, আমি মনে করি কোন ষড়যন্ত্রই এই নির্বাচনে কোন রকম আঘাত করতে পারবে না। আমরা সেটা জনগণই মোকাবেলা করবে, জনগণই প্রতিরোধ করবে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা সফল নির্বাচন আমি আশা করি টাঙ্গাইলের 8টা সিট 8টা কনস্টিটিউয়েন্সিতেই ইনশাল্লাহ এবার হবে। কি একটা জিনিস খেয়াল করছেন, হরতাল মনে হয় জনগণ গেছে ভুলিয়া। ওই যে একবার আমরা আগে এরকম স্লোগান দিতাম, অনেক নেতার বিরুদ্ধে হুলিয়া থাকতো, নেতারা ঘুরে বেড়াচ্ছে, তো আমরা স্লোগান দিতাম পুলিশ অমকের বিরুদ্ধে হুলিয়া গেছে ভুলিয়া। তো এবারও বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ সব ভুলে গেছে। হরতালও আছে, গাড়ি ঘোড়া নিয়ে মানুষ চলতেছে, বলে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে দিচ্ছেন হরতাল, বলো হো মনে নাই, এইরকম একটা পরিস্থিতি। কাজেই নির্বাচনের দিন এটা 14 সাল না, 14 সালে আমরা তাদের সন্ত্রাস সহিংসতা সম্পর্কে আমাদের ধারণা ছিল না, প্রস্তুতি ছিল না। আমরা ভাবতে পারি নাই যে তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করবে, আমরা ভাবতে পারি নাই রেল লাইন তুলে দিবে, আমরা ভাবতে পারি নাই স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। শাইন ওয়াল শাওয়ার মানেই জং মুক্ত পানিতে প্রশান্তিময় গোসল। শাইন রুচির প্রশ্নে আপোষহীন। 14 সাল আর এবারের 23 সাল অনেক অনেক পার্থক্য। দুজন প্রেমিয়ান হলো পার্থক্য। কাজেই এবার তারা কোনো সন্ত্রাস নির্বাচনের দিন করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন অনেক নির্দেশনা দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী খুবই প্রস্তুত, তারা খুবই সক্ষমতা অর্জন করেছে, তারা আমি মনে করি দৃঢ় হাতে এই সন্ত্রাসীদের মোকাবেলা করবে এবং নির্বাচনকে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু সুন্দর করবে। আমি তো বললাম হরতালই তারা মানতেছে না, ভোট একটা উৎসব, একটা উৎসাহ। আমি তো আপনি বিশ্বাস করেন কাল রাত 7টায় আমি বলছি আমার নির্বাচনী এলাকায় ছিলাম, 10টায় গেছি যে লুকারান্য, রাতের মধ্যেই ই করেছে, প্যান্ডেল করেছে, বলছি ই করার মঞ্চ করার দরকার নাই, নিচে টেবিল দেবা চেয়ার পাইতে বসে আমরা বক্তৃতা করবো, এর মধ্যে মঞ্চও করছে সারা রাজ্যে গিয়ে, একটা জায়গা না দুই পয়েন্টে করে, তারপরে আমি এসে জানা যায় আমাদের প্রয়াত যিনি মারা গিয়েছেন ফারুক আহমেদ মুক্তিযোদ্ধা, তার স্ত্রী নাহার আহমেদ মারা গিয়েছে, তার আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বিশ্ববাসী করে। আমি সেই উপলক্ষে টাঙ্গাইলে এসেছি এবং আমাদের এই 3 তারিখে নেত্রী ভার্চুয়ালি আমাদের জনসভায় বক্তৃতা করবেন, তার প্রস্তুতির জন্য নেতা কর্মীদের নিয়ে আমরা সলা পরামর্শ করছি। আমি 8টা আসনের ব্যাপারে বিজয় 100 ভাগ আমি আশাবাদী, 100 ভাগ ইনশাল্লাহ 8টাতেই আমরা, 8টাতেই আমরা জয়লাভ করব। খুব সুন্দর জিরো টলারেন্স, এরকম লাল গুল দিয়া পাওয়ার পয়েন্টে এরকম ক্রস দিয়ে আমরা দেখাইছি, জিরো টলারেন্স এবং বিরাট একটা লাল গুল লাভানো, তার মধ্যে এরকম ক্রস দেওয়া আছে।